ইভিনিং বন্ধুরা, তোমরা এই রাত্রিবেলার ভিডিও দেখে ভাবছো তো যে রাত্রিবেলা আবার কোথায় বেরিয়ে পড়েছে? হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই বেরিয়ে পড়েছে। আজকে বোনের মেয়ের জন্মদিন, তো সকাল দেখে যেতে বলেছিল কিন্তু আমরা একেবারেই না করে দিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে একদম না গিয়ে পারছি না, এত কান্নাকাটি করছে আর বোনও খুব বলছে, তাই জন্য দেখো চলে এসেছি আর উঠছি। দেখো দেখো আমাদের বার্থডে গার্ল, হাই কর, হ্যাপি বার্থডে মনি। দেখো আমরা চলে এসেছি আর মনি, সোনা বাবা সব এক্সাইটেড একদম আমাকে দেখে, আর লাস্ট মুহূর্তে না এসে মানে পারলাম না আর কি। তো দেখো চকলেট নিয়ে এসেছি আর অন্য কিছু গিফট নিয়ে আসিনি, এত তাড়াতাড়ি এসেছি। কি বলতো, রিতম পড়তে গিয়েছিল, এখনই আসলো। মনি আর গাই, মনিকা দেখে কত সুন্দর লাগছে, লাল জামাটা পরে হেভি কিন্তু সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে লেখাটা আছে, বেলুন গুলো ফলাতে হবে, তারপরে যে ক্যান্ডেল আছে, আর এই যে আমি জামা নিয়ে এসেছি পরবে, আর এখানে আছে, এখানে আছে মিষ্টি, আছে মিষ্টি আছে। তো চলো এই কাজগুলো করি। এইটা আছে, তারপরে সেটা সমস্পেটা, এই যে সব আছে। তো আমরা এখন অনেকটাই লেট হয়ে গেছে আর একটুও সময় নষ্ট করবো না, তো চলো রেডি করে নিয়ে এগুলো। দেখো আমরা এখন হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা সাজাচ্ছি, সব ডেকোরেশন করছি, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। কি করছো তুমি? হ্যাঁ তুমিও জোগাড় করছো দিদির জন্য ডাক। তো এখন আমরা হ্যাপি বার্থডে লেখাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তো এখন একটুখানি চা খাবো, চলো একটু আমরা চা খেয়ে নেবো। অনেক আগে এসেছি, মানে চা খেয়ে আসিনি, ওই তো ওই জন্য একটু চা খেয়ে নিচ্ছি আগে। তো এখন বেলুনগুলো সুন্দর করে ফুলানো হচ্ছে, আর দেখো মনি এখনই খেলতে লেগে পড়ছে। আর সত্যি বেলুন দেখলে না আমারও খুব ভালো লাগে, আর কি সুন্দর রঙিন রঙিন বেলুন। আর আমি এখন মনিকে একটুখানি সাজিয়ে নিচ্ছি, ওর খুব পছন্দ আইলাইনার পরা, তো আমি আইশ্যাডো আমাদের ফাইনাল একদম রেডি হয়ে গেছে, বেলুন উঠছে পাখার হাওয়াতে, তোর মা বসে আছে এই যে, আর এই যে সোনা বাবা, আর এই যে সবাই আছে, মনি এই যে সেলফি তুলছে, ওর মাই বসে গেছে। তো এখানে আমরা কেকটা রেডি করবো। তো দেখো আমাদের কেকটা রেডি হচ্ছে, এখন বাতিগুলো দেওয়া হচ্ছে। এই যে আমাদের কেক, সুন্দর একটা কেক, পিঙ্ক পিঙ্ক, আর একটা মাঝখানে গোলাপ দেওয়া আছে। আর এই যে মনি রেডি হয়েছে, কখন কেকটা খাবে। Oh
সুন্দর কেকটার উপর কি অবস্থা হলো, সে বাস্টারটা যখনই বাস্ট করেছে না, ওর ভিতরে যে ছোট ছোট কুচি থাকে না, ওই চিকচিকির, সেই কুচিগুলো পুরো মাখনময় হয়ে গেছে কেকটা। আমি এবারে একটা একটা করে সব পরিষ্কার করছি, তারপরে কেকটা খাবো। খুব মানে কষ্ট হলো আর কি, ওইটা একটা মুখে চলে গেলে বুঝতেই তো পারছো কি অবস্থা হবে, বাচ্চা টাচ্চা নিয়ে খাবো আর কি। তো ওই জন্য দেখো আমি আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা হয়ে গেল কেকটা, আর ব্লাস্টারটা দিয়ে এত মানে চিকচিকির কুচিগুলো পড়েছিল, যা হোক করে পড়েছি। তো এই যে তোমরাও একটু খেয়ে নাও, এইভাবে নাহলে তো দিতে পারবো না, তোমরা একটু খেয়ে নাও, এবার আমরাও খেয়ে নিই চলো। তো দেখো কেক কাটা হয়ে যাওয়ার পর আবার মনিকে দ্বিতীয়বার সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ দুপুরে ওর মা দিয়েছিল, বাট ভিডিওটা তো আমি করতে পারিনি, তো ওই জন্য আবার সেই একই জিনিস ভালোভাবে সাজিয়ে দিয়েছে। দেখো মনিকে দুপুরে মানে ওর মা আশীর্বাদ করেছিল, কিন্তু ভিডিওটা করেনি, তো ওই জন্য আমিও একটু পায়েস খাইয়ে দিয়েছি, ওরা যেহেতু খাইয়ে দিয়েছিল আগেই, তো আমিও একটু খাইয়ে দিয়েছি। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলি চলো। তো আজকে আমাদের রান্না হয়েছে যে সমস্ত রকম ভাজা, মানে পাঁচ রকম ভাজা হয়েছিল, আর চিকেন কষা হয়েছে, আর চিকেনের ঝোল হয়েছে, সাদা ভাত আছে, তারপরে আছে ওই যে সব রকম ভাজা বললাম, সব রকম ভাজা আছে, পটল চিংড়ি হয়েছে, আর হয়েছে পায়েস, চাটনি, আর পাঁপড়, আর মিষ্টি। তো সব রকম কিছু হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি, কারণ আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। তো এখন প্রায় 10টা বেজেই গেছে মনে হয়, জানি না ঠিক। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, বোন ভিডিওটা করে নিচ্ছে। তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি, তো এত মুখে ওই কেক টেক নিয়ে যাচ্ছি বলে বোন বলছে যে কেকটা একটু মুছে দিয়ে যা, তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোটা মুখে কেক। দেখো মনিকে এই ব্রেসলেটটা ওর বাড়ি থেকে দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমি মুছে নিয়েছি, মুখটুক মুছে নিয়ে ওদেরকে ডাকছি যে চলো এবার বেরিয়ে যাই, কারণ 11টা বাজতে যাচ্ছে, তো এখনই বাড়ি যেতে হবে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, রাস্তায় আর ভিডিও করিনি, কারণ ব্যাগের মধ্যে ফোন ঢুকে নিয়েছিলাম। তো বাড়ি এসে একদম ওপেন করলাম ফোনটা, আর এখনও আমার মাথাতে দেখো সেই চিকচিকির গুঁড়াগুলো লেগে আছে। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।